আমন্ত্রণ জানাচ্ছি উডিজে টিভি বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাগর পাড়ি দিতে গিয়ে 34 জনের অকাল মৃত্যু। ফরিদপুরে মধ্যরাতে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের। থানার কোয়ার্টারে ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। পণ্য ও পার্সেল পরিবহনে 6 রুটে আটটি বিশেষ ট্রেন। বরগুনায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। এবং সহজ জয়ে সমতা ফেরালো প্রোটিয়ারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এডেন সাগরে ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝায় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP জানায়, ওই ঘটনায় 34 জন অভিবাসন প্রত্যাশী অকালে প্রাণ হারিয়েছেন। অভিবাসন বিষয়ক সংস্থার বরাতে AFP জানায়, সোমবার আফ্রিকার দেশ জিবুতির উপকূলে স্থানীয় সময় ভোর 4টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝায় নৌকাটি ডুবে যায়। IOM কর্মকর্তা মোহাম্মদ আব্দিকের জানান, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে 60 যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ 34 জনের মৃত্যু হয়েছে। IOM ধারণা করছে, মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে কড়াকড়ি থাকায় অভিবাসীরা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পড়ে, সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স 30 বছর, তবে তার পরিচয় জানা যায়নি। সোমবার দিবাগত রাত 2:30টার দিকে সদর উপজেলার গেরোদা ইউনিয়নের পশরা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির লোকজনকে ঘুম পাড়িয়ে চুরির ঘটনা ঘটে আসছিল। গত সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুঁড়োর সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সন্দেহ হয় বাড়ির একজন বাদে কেউ ওই খাবার খাননি। দিলীপ বিশ্বাস বলেন, রাত 1:30টার দিকে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত 2-3 ব্যক্তির মধ্যে একজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে রাত 2:30টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্তে পুলিশের সিআইডি এর একটি দলও কাজ করছে। গোপালগঞ্জের কাশিয়ানি থানার এসআই রোকনুজ্জামান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোকনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দীঘলহাট গ্রামের আব্দুর রাজাকের ছেলে। মঙ্গলবার ভোর রাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে তাকে ঝুলে থাকতে দেখা যায়। কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান জানান, ভোর রাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে রডের সাথে তাকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এ সময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সকলকে খবর দেন। পরে রোকনুজ্জামানকে ধরাধরি করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তারা বুঝতে পারছেন না। তার স্বজনরা আসার পর লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। 7 দিনের সর্বাত্মক লকডাউনের আগের দিন মঙ্গলবার রাজধানীর বিপণী বিতানগুলোতে কেনাকাটার হিড়িক পড়েছে। রোজা ও পহেলা বৈশাখের আগে কেনাকাটার এই শেষ সুযোগ যেন হারাতে চান না কেউই। শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেনা বেচার ব্যবস্থা রাখা হলেও ক্রেতাদের ভিড়ে থেকে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মার্কেট ও শপিং মল খোলা রাখার সুযোগ শেষ হচ্ছে আজ বিকেল 5টায়। বুধবার থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সব বিপণী বিতান, তাই কেনাকাটার শেষ সুযোগটা কাজে লাগাচ্ছেন অনেকেই। সবার মুখে মাস্ক থাকলেও ভিড়ে উপেক্ষিত হচ্ছে শারীরিক দূরত্বের বিষয়টি। ক্রেতা সমাগমের চিত্র ফুটে উঠেছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টিও।
এদিকে সর্বাত্মক লকডাউনে ভাটা পড়বে বেচা বিক্রিতে তাই চিন্তিত ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখার পক্ষে মত দিয়েছেন অনেকেই। লকডাউনের অনিশ্চয়তার প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা যায় অনেক ক্রেতার মাঝে। বুধবার থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে 6টি রুটে 8টি বিশেষ পার্সেল ট্রেন চালু করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রেলমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহনের সুবিধার্থে বুধবার থেকে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম সহ 6টি রুটে 8টি বিশেষ পার্সেল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী বলেন, এ সকল রুটে পার্সেল ট্রেন চালু হলে ট্রাকের বিকল্প হিসেবে ট্রেনে কৃষি পণ্য পরিবহন করতে পারবেন কৃষকরা। বরগুনার বেতাগী উপজেলার 6 নং কাজিরাবাদ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষ। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করেছেন, কিন্তু সে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে রয়েছে অসুস্থ রোগীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় ক্লিনিকটি তালাবদ্ধ রয়েছে। দূর দূরান্ত থেকে আসা অসুস্থ রোগীরা ডাক্তার না পেয়ে চলে যাচ্ছেন বাড়িতে। স্থানীয়রা জানান, সুমন রায় নামের একজন ডাক্তার চাকরি করেন ওই কমিউনিটি ক্লিনিকে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আর সে কারণেই ক্লিনিকে আসতে পারেন না তিনি। বেশিরভাগ সময়ে ক্লিনিকটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে চিকিৎসা নিতে আসা একজন রোগী বলেন, অনেক দূর থেকে ওষুধ নিতে এসেছেন তিনি। এর আগেও ক্লিনিকটি বন্ধ পাওয়া গেছে। তবে এভাবে যদি ক্লিনিক বন্ধ পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষ কিভাবে সেবা পাবে? সরকারের কাছে এমন ঘটনার বিচার চান স্থানীয়রা। ওষুধ নিতে গেট তালা মারা পাইছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 6 উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। টস জিতে আগে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে পাকিস্তান। 141 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে 4 উইকেট হারিয়ে 14 ওভারের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। ওপেনার জনেমান মালান 15 এবং উইহাব লুবে 12 রানে আউট হয়ে যান। এরপর 30 বলে 54 রান করেন মার্করাম। এছাড়াও অধিনায়ক ক্লাসেনের ব্যাট থেকে আসে 36 রান। পাকিস্তানের হয়ে 2 উইকেট নেন উসমান কাদির, এছাড়া 1টি করে উইকেট মোহাম্মদ হাসনাইন এবং হাসান আলী। এর আগে ব্যাট করতে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। 0 রানে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। বেশি দূর যেতে পারেননি শারজিল খানও, মাত্র 8 রানেই ফিরে যান তিনি। বিপর্যয় সামাল দেন অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ। বাবর 50 বলে 50 রান করে আউট হয়ে যান। হাফিজ করেন 23 বলে 32 রান। এরপর কেউই আর দলের হাল ধরতে পারেননি। নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেটে 140 রান সংগ্রহ করে পাকিস্তান। প্রোটিয়াদের হয়ে লিন্ডে এবং উইলিয়ামস নেন 3টি করে উইকেট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সাগর পাড়ি দিতে গিয়ে 34 জনের অকাল মৃত্যু। ফরিদপুরে মধ্যরাতে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের। থানার কোয়ার্টারে ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। পণ্য ও পার্সেল পরিবহনে 6 রুটে 8টি বিশেষ ট্রেন। বরগুনায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। এবং সহজ জয়ে সমতা ফেরালো প্রোটিয়ারা। এই ছিল আমাদের আজকের উডিজে টিভি বাংলা সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। উডি এক্সপোর্টার অফ ফরক্লিফট অ্যান্ড কনস্ট্রাকশন মেশিন। এখানে এক্সকেভেটর, ক্রেইন, উইল লোডার, বুলডোজার, জেনারেটর, ফরক্লিফট ছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস বিশ্বের যে কোনো দেশে এক্সপোর্ট করা হয়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।